আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে আপনারা যে যেখান থেকে ইতালি বা ইতালির বাইরে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। ভাই আজকে আসলে ভয়ঙ্কর যে আপনাদের সাথে প্রতারণা হচ্ছে এবং হয়েছে সেটা নিয়েই কথা বলবো। যেমন শনিবার ছিল স্পন্সরের আবেদন করার দিন, সেদিন 20% মানুষ যারা আবেদন করছে বাংলাদেশ থেকে, যদি 1 লক্ষ মানুষ আবেদন করে থাকে সেখান থেকে 20% মানুষ রিসিভতা পাইছে সাথে সাথে, এবং 80% মানুষকে রিসিভতা দেওয়া হয় নাই। সেই রিসিভতা নিয়ে কি একটা পরিস্থিতি বা কি এরকম ভয়ঙ্কর একটা অবস্থা সেটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো আজকে ডোমেস্টিক, এটা নিয়ে সর্বশেষ আপডেট। তো যাদের ভালো লাগবে ভালো মন্তব্য করবেন, আর যাদের খারাপ লাগবে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনারা নিশ্চিত দেখেছেন, যারা দেখেছেন আমার লাইভ আজকে ডোমেস্টিক নিয়ে, প্রথম পর্যায়ে যারা ইন্ডিয়ারে মানে আপনাদের ফাইলগুলো পাঠাইতে পারছে সেগুলা এইভাবে চোরকির মতো ঘুরছে, মানে দেখাইছে যে নেটে প্রবলেম বা যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমামগুলাই 1 থেকে 4 মিনিটের ভিতরে যারা ইন্ডিয়ারে করতে পারছে মানে পাঠাইতে পারছে তারা পাঠাইতে পারছে। আর যেগুলো পাঠাইতে পারে নাই সেগুলা 30 থেকে 40 মিনিট পরে সার্ভার যখন আবার নর্মাল হয়ে গেছে তখন পাঠাইতে পারছে। তো আজকে বেশিরভাগ মানুষই প্রায় 80-90% মানে আমার ধারণার মতে যদি 70-80 হাজার মানুষ আবেদন করে থাকে তার মধ্যে 10 হাজার মানুষ 1 থেকে 5 মিনিটের ভিতরে আবেদন করতে পারছে, আর বেশিরভাগ আবেদনগুলাই 30 থেকে 40 মিনিট পরে আবেদন করছে। এতে ভয়ের কিছু নাই, অনেকেই বলবেন ভয়ের কিছু আছে কিনা, না ভয়ের কিছু নাই, কারণ এই আপনাদের এই কাগজগুলা কঠিনভাবে যাচাই বাছাই করা হবে, এবং যাচাই বাছাই মানে মালিকের আনপাল সার্টিফিকেট নিছে কিনা, দূর সার্টিফিকেট নিছে কিনা, এটা তো কোনো কোম্পানি না, ব্যক্তি মালিকানা, যে যার ইনকাম আছে 25 হাজারের উপরে 27 হাজার 28 হাজার তারাই একটা ডোমেস্টিক আবেদন করছে। তো ম্যাক্সিমাম মানুষ যাদের এইরকম ঋদিত্ব আছে তারা আনপাল নিছে কিনা, দূর সার্টিফিকেট নিছে কিনা, সম্পূর্ণ সরকার যাচাই বাছাই করার পরেই এই যে ডোমেস্টিকের কাগজ উঠবে, এবং ডোমেস্টিক কাগজ অবশ্যই নিঃসন্দেহে আসার পরে বৈধ, আসার পরেই 1 বছরের মাথায় আপনি ফ্যামিলির সবাইরে আনতে পারবেন, সবকিছুই মানে সব দিক দিয়েই সেরা, কিন্তু কয়জন মানুষের কপালে আছে বা ভাগ্যে আছে আল্লাহ ভালো জানে। আর ভয়ঙ্কর 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 আজকে আমার কাছে অনেক ভাই ভাইবার রিসিভতা পাঠাইছে, আমি আসলে কাউরেই চেক করে দিই না, কিন্তু কিছু কিছু আমি দেখার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কি পরিমাণ, মানে আজকে আমার যারা শেয়ার করছে ম্যাক্সিমাম মানুষই জাল এবং ফলস যে কাগজগুলা হাতে বানানো, বিভিন্ন আগেই বানানো, মনে করেন যে এই ক্লিক ডে হবে তার আগেই যারা টাকা নিয়ে রাখছে আগেই বানিয়ে রাখছে, এরকম অনেক ভয়ঙ্কর কিছু কাগজ আজকে হাতে এসে পৌঁছাইছে, এবং আমার পাশে অবশ্যই এই কাগজগুলো আছে। তো আপনারা যারা আবেদন করছেন তারা অবশ্যই যাচাই করার জন্য, যারা সঠিক স্পন্সরে যারা আবেদন করছে যে রিসিভতাটা সেইটার সাথে আপনার রিসিভতাটা মিলিয়ে দেখবেন, কারণ হলো অনেক ক্ষেত্রেই আপনি নিজের চোখেই এইগুলা ধরতে পারবেন যে তারটার সাথে আপনারটার পার্থক্য কি, অনেক পার্থক্যই আপনার চোখেই দেখে বুঝতে পারবেন, কারণ হলো এইটা নিয়ে একটা বিতর্ক আছে। আমি যদি বলি আপনাদের কাগজগুলো আমি চেক করে দিব, সাথে সাথে ইতালিতে কিছু মানুষ আছে যারা আমার বিরুদ্ধে সবসময় লেগে থাকে, অতএব আমি চাই না যে আমার শত্রু বানানোর, এবং তাদের কি বলে ফ্যামিলিগতভাবে আমার জানা মতে ব্যাকগ্রাউন্ড খারাপ, এর জন্যই সবসময় আমার খুদ বা আমার ভুল বা আমার পেজের ভিডিওগুলো সবসময় তারা অবজার্ভ করে। তো আমি চাই যে ভাই বিতর্কের বাইরে থাকি, মানুষের সাথে অবশ্যই আমি হেল্প করব সবাইরে, কিন্তু কোনো বিতর্কর ভিতরে আমি থাকতে চাই না, এর জন্যই একটু চেষ্টা করি মানুষের কাছাকাছি থাকার জন্য, মানুষের বিতর্ক থেকে দূরে থাকার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যে সঠিক একটা আবেদন করছে সেরকম কাগজ দিয়ে আপনারটার সাথে আপনি নিজেই মিলিয়ে দেখবেন, কারণ হলো এই বছর ন্যানো সেকেন্ড আছে এবং কাগজের যে আবেদনের রিসিভতাটা সবার একরকমই হয়। তো আর এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের 8 পৃষ্ঠার যে PDFটা কেউ দিতে পারে নাই, কারণ হলো 2 দিন বন্ধ ছিল, আজকে যাও অন হয়েছে, ম্যাক্সিমাম ডোমেস্টিক আবেদন নিয়ে পড়ে আছে, ম্যাক্সিমাম এখানকার কমার্শালিস্তা বা আবগাদো যারা এগুলো আবেদন করে, পাদ্রনাথ কাপ পাদ্রনাথ এরকম যারা আবার বাংলাদেশি যারা আছে
তো যেভাবেই আপনি আবেদন করছেন না কেন, আজকেও আপনারা 8 পৃষ্ঠার পিডিএফ পাবেন না। তবে আমার ধারণা এই সপ্তাহের ভিতরে, ধরেন কালকে মঙ্গলবার, একেবারে শনিবার যে নেক্সট ক্লিক ডে, তার আগেই যাদের বলা পিডিএফ দেওয়ার, তারা এই কয়দিনের ভিতরে আপনাদের দিয়ে দিবে ইনশাল্লাহ, আমার ধারণা। এবং অনেকের সাথে কথা বলছি, অনেক মালিকের সাথে কথা বলছি, অনেক এইখানকার যারা আবেদন করছে তাদের সাথে কথা বলছি, সবাই বলছে অবশ্যই খুব শীঘ্রই আমরা যাদের সাথে কথা দেওয়া তাদের দেওয়ার চেষ্টা করব। তবে ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানোর জন্য যারা জাল কাগজ বা সঠিক কাগজ কিনা আপনার জানার দরকার, তারা আপনারা নিজেরা চেক করেন অরিজিনাল একটা কাগজের সাথে, এবং আপনাদের কাগজগুলো বিভিন্ন গ্রুপে ছড়াই দিয়েন না, পরবর্তীতে বিপদ আপনি পড়বেন। সবচেয়ে বড় ভুল করবেন যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষের কাছে আপনার কাগজটা দিয়ে আপনি নিজেই বিপদে পড়বেন। কারণ হলো তারপরে দেখা যাবো আপনার ওই ওইখানে যে একটা অ্যাক্সেস নাম্বার আছে ওইখানে অনেকেই ইন্টারনেটে ঢুকে আপনার এটা ব্লক করে দিতে পারবে, অনেক বিপদে ফেলাইতে পারবো। তো আমার অনুরোধ রইল আপনারা একটু এই আপনাদের রিসিভুতাটা যে কোনো মানুষের কাছে, যার কাছে তার কাছে অনলাইনে ছড়াই দিয়েন না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভুল ত্রুটি করলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।